আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেড ক্রিসেন্টের আয়োজনে যে পঞ্চম যুব সমাবেশ 2018 অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সফলতা কামনা করছি এবং আমি মনে করছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট এই কার্যক্রম এখানে আরও বেশি জোরদার হওয়া দরকার, কারণ এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং এটি বাংলাদেশের বিশেষ করে ছাত্র সমাজে একটি সুফল বয়ে আনছে। কারণ রেড ক্রিসেন্টের মাধ্যমে যারা সদস্য পদ লাভ করছে সে সমস্ত ছাত্রছাত্রীরা একটি নেতৃত্বের গুণাবলী পাচ্ছে বলে আমি মনে করি এবং এটি দেশপ্রেমের জন্য খুবই প্রয়োজন। বর্তমান যুব সমাজকে ভালো পথে, দেশপ্রেমের পথে এগিয়ে আনতে গেলে অবশ্যই রেড ক্রিসেন্টের অবদান অনস্বীকার্য। আমি মনে করি আমার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে সকল ছাত্রীদের মধ্যে রেড ক্রিসেন্টের প্রতি তাদের ভালোবাসার সৃষ্টি হবে এবং যাদের সম্ভব তারা রেড ক্রিসেন্টে যোগদান করে এই সেবামূলক কাজকে আরও জোরদার করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং সেটি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত। এবং আপনারা যারা এই পঞ্চম যুব সমাবেশ 2018 আয়োজন করেছেন আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করছি যে এই রেড ক্রিসেন্টের উত্তরোত্তর আরও বেশি উন্নতি হবে এবং এটা দেশ প্রেমের ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে এই আয়োজনের জন্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি।